ওরেকুমিল্লা এলাকার মুসলমান একটু জবাব দাও, কিসের তলাতলি করো আর কিসের পক্ষ আর বিপক্ষ করো? আমাদের পরিচয় কি ভুলে গেছো? তুমি যেই দল করো, যেই পীরের মুরিদ, আমরা দুনিয়াতে আসছিলাম সবাই একই হালাত, শুধুমাত্র কুমিল্লার জনগণেরা লুঙ্গি পরে আসছিল। কথা বলেন না কেন? না একই সবাই? আমিও যেমন আসছিলাম আপনারাও তেমন আসছিলেন। আমি বয়ান করব কপালে লেখা ছিল নাকি? আপনি চেয়ারম্যান হবেন কপালে লেখা ছিল জন্মকালে, আপনি চৌধুরী বংশের সন্তান হবেন, আপনি কোটিপতি হবেন, আপনি এমপি হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, ডাক্তার হবেন, কিছুই লেখা ছিল না। আমি মাওলানা হব, আমি মানুষের বয়ান করব, আমার কপালে কিন্তু লেখা ছিল না। মাঝখানে আসলাম, আমাদের পরিচয় হয়ে গেল। আপনি যেই দল করেন আর যেই পীরের দালালি করেন না কেন, আপনার আমার পরিচয় কিন্তু একটা। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার দিন আর ধর্ম ইসলাম আমার ধর্মটাও এক, আপনার কাবা আমার কাবাও এক, মরণের কালও আমাদের হালাত হবে এক। আমারও যেমন তিনটা কাফন হবে বিদায়ের বেলা, আপনারও কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। হ্যাঁ, কারো কালার কাফনের হবে সবুজ, কারোটা হবে কালো, কারোটা লাল, সবার সাদা। তাহলে মাঝখানে কালার নিয়ে কিলাকিলি কেন করো ভাই? কেন কালার নিয়ে কিলাকিলি করো? সবুজ টুপি মাথায় দিলে না কেন তুমি ওয়াহাবি? তাহলে মরণকালে সবুজ কালারের কাফন পরে মর। এরে আল্লাহর গোলাম, কাফনের কালারও সমান, কবরের সাইজও হবে সমান। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোটিপতি বলো সবার কাফন তিনটা, কবরের হালাত সাইজ এক। কবরে মাটি দিয়া বিদায় যখন নিয়ে যাবে সবাই, প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে দুইজন, আমার কবরও যেমন আপনার কবরেও তেমন। আপনাকে যেমন তিনটা প্রশ্ন করা হবে, আমাকেও তিনটা প্রশ্ন করা হবে, একই প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন করা হবে, তুমি কোন দলের দালাল? কথা বলে না? সবার জন্য প্রশ্ন সমান, তুমি কোন পীরের মুরিদ? কপালে লেখা নাই, দুনিয়াতে আসার সময় যেমন পরিচয় ছিল না, আমি কোন দল করি, আমি কোন পীরের মুরিদ, আমি কোন বংশের সন্তান, আমি কোটিপতি নাকি গরিব, যাওয়ার বেলায় কিন্তু লেখা থাকবে না। কাফনের প্যাকেট যখন আমাকে করে দেওয়া হবে, আমি পীর না মুরিদ, বক্তা না শ্রোতা, ইমাম না মুসল্লি, আমি ধনী না গরিব, কবরে গেলে কারো কপালে কোনো লেখা থাকবে না, কোন লেখা থাকবে না তুমি কোন দল করেছো, কোন কোন তরিকায় চলেছো। তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে এই তিনটা জিনিসের জবাব ঠিক করিয়া যাও, ওই দল করো না করো এ নিয়ে কোনো কবরে হিসাব নাই। হিসাব হবে তোমার রবের সাথে পরিচয় ঠিক মতো করছো কিনা বলো, দুই নম্বর ধর্মের সাথে পরিচয় ঠিক মতো আসিল কিনা বলো, তিন নাম্বার মায়ার নবীর সুন্নতের আমল করেছো কিনা বলো। যুবক, তোমার হায়াত আর কত? মাত্র 30 বছরের কোঠায় তুমি ঘোরপাক খাচ্ছ, এখনো 30 হয় নাই, হয়তো 25, 26, 27, এর নিচে, উপরে 30। কেউ দোকানদারি করো, কেউ ব্যবসা করো, কেউ কলেজে পড়ো, তোমার মা বাবায় ঘাম ফালাইয়া টাকা পয়সা জোগাড় করে তোমাকে দেয়, টার্গেট তোমাকে ডাক্তার বানাবে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে, তোমাকে একজন দার্শনিক বানাবে, তোমাকে একজন বড় ডাক্তার, বড় এমপি, বড় মন্ত্রী, বড় ডিসিএসপি বানাবে,
মা বাবার দিল ভাঙ্গা বড় আশা, ওই মা বাবার ঘাম ঝরানো কান্না আর টাকা ব্যয় করে তুমি লেখাপড়ার মাঝে আসিয়া এখন তোমার লেখাপড়া বাদ দিয়া নিজে তো মোটেও আমল করতে পারো নাই, বরং অন্যদের পেছনে লেগে তোমার আমল নষ্ট, গুনাহ কামাই করো তোমার লেখাপড়ার ঘরে আগু। তোমাকে কোন পাগলে লেখাপড়ার সুন্দর রাস্তা থেকে ভিন্ন দিকে প্রবাহিত করলো? আল্লাহর শপথ করে বলছি, সে তোমার বন্ধু নয়, সে তোমার জীবন্ত দুশ্মন। অযুবক আল্লাহর গোলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মুসলমান হইয়া কথাটা বিশ্বাস করে নাও, এই জমিনে টুপিওয়ালাদের মতো যুবক তোমার আপনার কেউ নাই। অন্যরা তোমাকে আপন আপন বলে যত ডাক দেয়, পেছনে খুঁজে দেখবা সবাই স্বার্থপর, কিন্তু টুপিওয়ালারা তোমাদের যে ডাকে মহব্বত করে কোনো স্বার্থ নাই, শুধু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এরে যুবক আল্লাহর গোলাম, মদিনার নবী বলেছেন যুবকের দ্বারা ইসলামের খেদমত হয়েছে অনেক বেশি। অযুবক ভাই, আমি সব যুবকদের মহাব্বতের নজরে পারলাম না পায়ে হাতটা দিয়ে বলতে। যদি কেউ মনে করো যে পায়ে হাত দিলে মানবা, পা আগায় দাও হাত দিয়ে বলবো, তুমি মানো আর না মানো কথাটা ভালো করে আজীবন লিখে রাখবা, মনে রাখবা। তুমি যদি ডাক্তার হওয়ার টার্গেট নিয়ে লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হওয়ার টার্গেট নিয়ে লেখাপড়া করো, আমি ছোট্ট গুনাগার বান্দার অনুরোধটা মেনে নেওয়ার চেষ্টা করবা। সেটা হলো, ওই জায়গা পর্যন্ত পৌঁছার আগে তুমি কাউকে পক্ষ বানাইয়া আর এক দলের বিপক্ষ বানাইয়া, কাউকে খুশি করতে গিয়া আর এক দলের বেজার করে বড়দোয়া নিবা না। তুমি যুবক ছেলে, তোমার জন্য সবাই দোয়া করবে, তোমার বহু দোয়ার দরকার, তুমি মনে করিও না তোমার ব্রেনের তাগুত তোমার ব্রেনের ধারে লেখাপড়া করে ভালো নাম্বার পেয়ে দামি হয়ে যাইবা, না না। যত ডাক্তার, যত ডক্টর, যত ইঞ্জিনিয়ার, যত দামি দামি মানুষ চেয়ারে বসে, সবার পেছনে কারো না কারো দোয়া আছে, দোয়া ছাড়া আগাতে পারে না। কারণ আমরা মাঝে মাঝে দেখি ভালো 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 লেখাপড়া করনেওয়ালা ছাত্র রাস্তায় পাগলের মতো ঘুরে ইংরেজিতে কথা কয়, আরবিতে কথা কয়, কিন্তু তার মাথা নষ্ট হয়ে গেছে। চিন্তা করে দেখলাম, এই যুবক ছেলেটা রাস্তায় পাগল হইয়া ঘুরে আবার ইংরেজি কয় কেন? পাগলের জন্য কি আলাদা কোনো ইংরেজি পড়ানো হয় নাকি? বলে, না না। তাহলে এমন কেন? বলে, না, পাগল হইয়া ইংরেজি শিখে নাই, বরং ইংরেজি লাইনে লেখাপড়া করতে গিয়া কারো না কারোর সাথে বেয়াদুবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে। অযুবক, তুমি মানবা কি না মানবা তোমার এখতিয়ার, বাকি আমি মহাব্বতে অন্তর থেকে বলে গেলাম। তোমার টার্গেট কি? লেখাপড়া করে কি হতে চাও? ওই টার্গেটে যাইয়া ডাক্তার হইয়া যখন চেয়ারে বসবা, তখন তোমার যদি কিছু মনে চায় যে আমি এখন একটু দলের কিছু হতে চাই, তখন তুমি আগাইতে থাকো। ওই জায়গায় পৌঁছার আগে তুমি দিলটাকে বড় বানাইয়া অন্তত দিনের পথে যারা আছে সবাইকে মহাব্বতে আলিঙ্গন করবা, সবার নেক নজরের দোয়া নিবা। কোন পক্ষ বিপক্ষ নিয়ে খবরদার, হয়তো তুমি এক পক্ষকে খুশি করবা আর এক পক্ষের বিরুদ্ধে যাবা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যাকে তুমি খুশি করতে চাও ওই লোকটা যদি এমন হয়, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, আর যার বিরুদ্ধে তুমি কথা বলতেছো ওই লোকটা টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, তাহাজ্জুদ আছে, ওই দাড়ি কামানেওয়ালা সুৎখর লোকটা যাকে পক্ষ করতেছো, হাজারবার বরদোয়া করলে একটা দোয়া কবুল হবে না, বরদোয়া হবে না। আর ওই তাহাজ্জুদওয়ালা যার বিরুদ্ধে তুমি বলতেছো, লেখতেছো, ও যদি ভোর রাত্রে চোখের পানি ছেড়ে কান্না করে, তুমি একা ধ্বংস হবে না, তোর গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সাবধান, হাত তুলে বরদোয়া করা লাগে না, চোখের পানি আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। সাবধান,
বুখারি বুখারি করো না, ওই বুখারির মধ্যেই আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী আমার ওলি যারা এদের সাথে যারা আদাওয়াতি রাখবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওলি কারা? তোমার এত কে বুঝাইছে? অলি টলি নাই, পীর টির নাই, মুর্শিদ নাই। বুখারীর এবারাত, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যাদের মোবাইল আছে বেশি মোবাইল চালাও, আরবি যদি একটু বুঝো তাহলে আজকে গিয়া মোবাইলটা খুলে গুগলে ঢুকবা, আরবিতে লেখবা মান আদালি, এতটুকু লেখবা পুরা হাদিসটা চলে আসবে। এরপরে তর্জমাটা দেখবা পারলে বাংলায় কোন কিতাবে আছে, পৃষ্ঠা নাম্বার কত, সব চলে আসবে। আল্লাহ বলেন নবী জানেন ওলি কারা? ওলির শাব্দিক অর্থ আমার প্রিয় বন্ধু। এই ওলির বহু বচন আউলিয়া, আউলিয়ার কথা আছে কোরআনে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলি কারা? আল্লাহ পাক ওই বুখারীর হাদিসে বলেন এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। কি করে ভাই? আপনি যদি বলেন নফল লাগে না, আল্লাহ কয় আমার ওলি যারা এরা ফরজ না বেশি বেশি নফল পড়ে। আপনি যদি বলেন নফল লাগে না, ফরজটা কোন রকম সাইজ করো, তাহলে রসুলের এই বরকতের আমল কে করবে আপনি মুসলমান হইয়া না করলে? এজন্য বললাম হে যুবক ভাই, আমি নিরপেক্ষতার নজরে বলছি, যার বডির মধ্যে শব্দ লাগানো আছে, সাইনবোর্ড লাগানো আছে আলেম, চাইতার এলেম কম আর বেশি, চিনেন আর না চিনেন, খবরদার, আল্লাহর রসুলের হাদিস মতে এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের ব্যাপারে কোনো মন্তব্য জবানও বলবেন না, কিছু লিখবেনও না। হ্যাঁ, আপনার যদি ফেসবুক চালানের বড় খাহেশ থাকে, আমার দিল ভাঙ্গা মহাব্বতের কথা হলো, আপনি যুবক মানুষ, ভদ্র ফ্যামিলির সন্তান, আপনার আব্বা যদি মোহাম্মদ সামনে আসে দেখলে মনে হয় যেন বড় ভালো মানুষ, আপনার আম্মাও ভালো মানুষ, আপনার থেকে জাতি যেন এমন কিছু না পায় যে বর্দোয়া আসবে। আপনি যদি কিছু জাতিকে দিতে চান, আপনি প্রতিদিন ফেসবুকে একটা রসুলের হাদিসের বাংলা তর্জমা লেখেন, গোটা দেশের মানুষ দেখবে, উপকৃত হবে আর দোয়া করবে। এই কথায় সব হেদায়েত হয়ে যাবে। হ্যাঁ, বরং এই কথাটাকেও অনেকে বাঁকা নজরে দেখবে। কেন? চশমার আয়না কালো তো বাতি কি আর সাদা দেখবে? বাতিও দেখবে কালো। যাদের দিলটা বক্রতাপূর্ণ হয়ে গেছে, গুনাহ করতে করতে, বেয়াদুবি করতে করতে, মানুষ কিন্তু রাতারাতি মারাত্মক অপরাধ করে না, ও ছোট থেকে অপরাধ করতে করতে আস্তে মারাত্মক জায়গায় গিয়ে হাত দেয়। কোনদিন মায়ের সাথে করেছে, কোনদিন বাবার সাথে করেছে, এখান থেকে করতে করতে আসছে শিক্ষকের সাথে, যেই শিক্ষক দস্তকাত শিখাইলো ফট করে স্বার্থে আঘাত লাগছে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। এই রকম বেয়াদবি করতে করতে গিয়া বুজুর্গ তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালার বিরুদ্ধেও বেয়াদবি শুরু করছে। ওই আল্লাহওয়ালা তোমাকে চিনে না, কিন্তু যদি কোনো একটা কথা শুনিয়া নিঃশ্বাস ফেলে, আহ, এই নিঃশ্বাসটা আরশে আজিম পর্যন্ত চলে যাবে, আর আসমান থেকে আল্লাহ পাক গজবের ফয়সালা করে দিলে তুমি একা ধ্বংস হবে না, তোর ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এর কতটা প্রমাণ চাও? একা একা দেখা করবা, নাম ঠিকানা বয়স বাড়ি সব শুদ্ধ বলে দিব, যে এই 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 বেয়াদবির কারণে ওই ব্যক্তি এই গজবের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এরে নবীর উম্মতের দল, আমি কি আমার স্বার্থের জন্য বললাম? ও যুবক ভাই, অনুরোধ করে বলছি, নিজের জীবনটাকে ফুলের মতো বানাও,
কারণ এই গোটা জাতি তোমার থেকে অনেক কিছু আশা পাওয়া আশায় বসে আছে, অনেক কিছু পেতে চায়। আমি বলি না তুমি আমার মতো টুপিওয়ালা একজন বুজুর্গ হয়ে যাও, হুজুর হয়ে যাও, পাগড়িওয়ালা হয়ে যাও, বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, শুধুমাত্র রসুলের সুন্নতের মালাটা গলায় লাগাও। তোমার মতো বহু যুবক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাও, পাঁচ বেলার নামাজ এক বেলাও কামাই দেয় না, আছে না নাই? ভাইজান তুমি কেন পারবা না? তোমার জিন্দেগিটা ফুলের মতো বানাও, তুমি মরিয়া গেল এই জমিনটা তোমার জন্য দোয়া করবে ফুলের মতো জীবন যদি গড়তে পারো। সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বললাম স্টাম্প দাও, কলম দাও, আমি দস্তকাত দিয়া যাই, ফুলের মতো জীবনটা যদি গড়তে চাও ডাক্তার হও, তবে ফুলের মতো জীবন নিয়ে ডাক্তারি করো। ইঞ্জিনিয়ার হও তো সুনামের সাথে ইঞ্জিনিয়ারিং হক, ইঞ্জিনিয়ারিং কাজ করো, তবে ওই সুনামের সাথে যদি জীবনটাকে তুমি বানাইতে চাও, আমি বান্দার পক্ষ থেকে তিনটা অনুরোধ তোমার মানতে হবে। এক নম্বরে, জীবনে কোনোদিন মোবাইলের আপন বানানো যাবে না। দুই নম্বরে, দুষ্ট ছেলেদের বন্ধু বানানো যাবে না। তিন নম্বর, কোনো মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। এই যুবক সবাই কি খারাপ? কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় আমার মহাব্বতের রুমালটা দিয়া জুতা মুছে দেই। আর ওই যুবকগুলো তো এই কুমিল্লা শহর থেকেই তো ঢাকা যায়, এই বাংলাদেশে ঘুরে যা দেখেছি অধিকাংশ পরিবর্তনশীল কুমিল্লার যুবক প্রায় দেখা করে, মাদ্রাসায় যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, সুন্দর জামা। কোন মাদ্রাসায় পড়ো? বলে না না মাদ্রাসায় পড়ি না, কলেজে পড়ি, কুমিল্লা। এই হালাত কেন? বলে হুজুর নিয়ত করেছি আর নামাজ বাদ দিব না। আবার কয় হুজুর নিয়ত করছি আর কলেজে পড়বো না, মাদ্রাসায় যাব। আমি বললাম তোমার কি এটা সিদ্ধান্ত না পরামর্শ? বলে পরামর্শ, সিদ্ধান্ত না। আমি বললাম কার সিদ্ধান্ত মানবা? বলে আপনি যদি দেন তো মানব। আমি বললাম আমাকে যদি মানতে চাও, আমার অনুরোধ হলো তোমার মতো সন্তান এদেশে আমার মুসলমানের গর্ব ধারণ করে গর্ব নিয়ে থাকতে হবে এই দেশের মধ্যে। আজকে গোটা দুনিয়ার বেঈমানেরা কেমন যেন মুসলমানের সাথে একটু সংঘর্ষ লাগাতে লাগাতে চায়, কাছাকাছি আসতেছে। যদি হঠাৎ করে বেঈমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া যাবে না, আমার মুসলমান ডাক্তার তুমি দাঁড়াইয়া বেঈমানের সামনে দাঁড়ায় বলবা, এরে বেঈমানের দল, তোরা যদি দুনিয়ার মুসলমানের ঔষধ সরবরাহ বন্ধ করে দাও, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। যুবকদের বললাম তুমি যদি মাদ্রাসায় পড়তে চাও তো তোমার কলেজের পাশাপাশি কোনো মাদ্রাসা থাকলে ওখানে গিয়া আগে তুমি এক ঘন্টা টাইম দিয়া কোরআন শিখো, আর এই কলেজের লেখাপড়া বন্ধ করা যাবে না, এই লাইনটাকেও ধরে রাখো, তোমার মতো মুসলমান সন্তান ওই লাইনে আমাদের বহু দরকার। দরকার আছে না নাই? তবে অনুরোধ, ওই শুরুতে যেটা বলছি ওইটা, ওই টার্গেট নিয়ে পড়ো, ওই টার্গেটে না যাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি কোনো দলকে পক্ষ হইয়া এক দলের খুশি করতে গিয়া আর এক দলের বর্দোয়া নিও না। মহাব্বতের সাথে বললাম মুমিনেরাও রুগী কেন? বলে এদের ইমান আছে, আমল নাই রুগী। বুঝলাম ইমানদার হইয়া আমল না থাকার কারণে রুগী। ঔষধের নাম কোরআন। এবার ইমানদার আমল করে সেও কি রুগী? ইমানও আছে, কি আছে? আমি বলবো সেও রুগী। বলে কেমনে? বলে ইমান আছে, আমল আছে, আকিদার মাঝে ভেজা আছে না নাই? ইমান আছে, আমল আছে, আকিদায় ভেজাল। একদল আকিদা হলো আল্লাহ সব জায়গায় নাই,
কোথায় আছে বলে আর সে আজিমে। আর এক দল কয় আল্লাহ নাই মানি, আল্লাহ যেমন সব জায়গায় হাজির ও নাজির আমার নবীও। এক দল সারিছে আর এক দল বাড়াইছে, সারা সারির দল ও গোমরা, বাড়াবাড়ির দল ও গোমরা। এরে নবীর উম্মতের দল আমল ঠিকই করে, নামাজ ঠিকই পড়ে। এরে বান্দা বহু নামাজি দেখবেন নামাজের আমল করে, আবার মিথ্যা কথা বলে, সুদও খায়। এই মুসলমান নাই, তাহলে ঈমান আছে, আমল আছে, আকীদার মাঝে ভেজাল। এরাও রুগী, ঔষধের নাম কোরআন। এরে নবীর আশেক, এই কোরআনের ঔষধ সেবন করো, এটা একটা প্রেসক্রিপশন। আল্লাহর নবী কোরআনের ঔষধ উন্নতেরে দিলেন, এটা এমন একটা ঔষধ যেই কোরআনটা তেলাওয়াত করলেও দিলের রোগটা দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলেও আমল নামায় সওয়াব, কোরআনটা ধরলেও পরিবর্তন শুরু হয়ে যায়। আজকে বড় দুঃখ, মেট্রিক পাশ করেছে আমার যুবক ভাই, আইএবিএ পাশ করে, অথচ কোরআন শরীফ পড়তে জানে না। জিজ্ঞাসা করলে কয় হুজুর সময় পাই না। সব সাবজেক্ট পড়ার সময় পাইলা, প্রাইভেট পড়ার সময় পাইলা, ইংরেজির প্রাইভেট পড়লা, অঙ্কের জন্য প্রাইভেট পড়লা, কোচিং করার সময় পাইলা, আবার পার্কে পার্কে আড্ডা দেওয়ার সময় পাইলা, মোবাইল চালানোর সময় পাইলা, মুসলমান হইয়া আল্লাহর কোরআন পড়ার সময় পাইলা না। আল্লাহর কোরআনটাকে ধারণ করে নাও, সিনায় ঢুকাও। আল্লাহর কোরআন এমন এক বরকতের কালাম, এই কোরআন যে ঘরে থাকবে ওই ঘরটার বড় দাম। একটা সামান্য কাপড়ের দাম নাই, কোরআনে লাগলো। গিলাপ নাম হলো, দাম বেড়ে গেল। কাঠের দাম নাই, কোরআনে লাগলো। রেহাল নাম হলো, দাম বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই, আল্লাহর কোরআনের স্পর্শ লাগলো তো সম্মান বেড়ে গেল। এই ময়দানটার কোনো দাম নাই, এত দাম কেন? বলে কত দাম? বলে এই ময়দানে বসা মাত্র গুনাহ মাফ। এত দাম কেন? বলে এটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে গেল, নবীর আদর্শের সাথে সম্পৃক্ত হয়ে গেল। এরে নবীর উম্মত, এই আপনাদের এলাকার মধ্যে বুড়িচং থানার মধ্যে বিল্ডিং আছে না নাই? একটা বিল্ডিং এরও এত পরিমাণ দাম নাই, কোরআনওয়ালা বিল্ডিং এর যেই পরিমাণ দাম। এই কোরআনটা পড়ো, পড়তে পারলে দেখবা কি মজা, এমন মজার আওয়াজ জমিনে আর একটাও নাই। ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে গিয়া কোরআনের আওয়াজ পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর আশেক উম্মতের দল, এই বাংলাদেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানির লোকেরা আসছিল কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, কিন্তু এক পর্যায়ে দেখা গেল তারা জীবন্ত আল্লাহর কোরআন পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাখা করা কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা এমন একটি কিতাব যে কিতাবের একটা অক্ষর পড়লে দশ নেক, কয় নেক? এই কোরআন যারা ধারণ করলো হাফেজে কোরআন, এই কোরআনের ফ্যাক্টরির নাম মাদ্রাসা। কোরআনের সম্মান করলে যেই পরিমাণ সওয়াব, এ কোরআন যেই জায়গায় থাকবে ওই জায়গাটার সাথে সম্পর্ক রাখলেও সেই পরিমাণ ফজিলা। এরে নবীর উম্মতের দল, এই কোরআনের ইলম ও আমলের মারকাজ হলো মাদ্রাসা। আজ ওই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আমাদের অনেকটাই দূরত্ব হয়ে যাচ্ছে। এরে নবীর উম্মতের দল, আমরা মাদ্রাসায় পড়ি কিন্তু স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কোনো কথা বলি না, বরং বলি কি
স্কুলও থাকবে, কলেজও থাকবে, ভার্সিটিও থাকবে। তবে তারা যেমন আঙ্গু দিকে একটু আঙ্গুর উঠাইয়া বলছেন, মাদ্রাসা চলবে ঠিক আছে, তবে বাংলা অঙ্ক ইংরেজি ওখানে ঢুকাইয়া দাও। আমাদেরও ইমানের দাবি, আমাদের মুসলমান ভাই বোনেরা যারা কলেজ স্কুলে লেখাপড়া করে, এরা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল পড়তেছে, পাশাপাশি আল্লাহর কোরআনের কেলাস ভেতরে ঢুকাইয়া দাও। এটা আমাদের রাজনৈতিক দাবি না ইমানের দাবি? কলেজ ঠিক থাকবে, লেখাপড়াও ঠিক, তাদের পাঠ্যপুস্তক অনুযায়ী চলবে, আমরা যেমন আরবি লেখাপড়ার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি নিয়েছি, ঠিক কলেজ ভার্সিটি স্কুলের মধ্যে আমার মুসলমান বোনেরা ভাইয়েরা জানো ওই লেখাপড়ার পাশাপাশি আল্লাহর কোরআন শিখতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া উচিত। এটা আমাদের ইমানের চূড়ান্ত দাবি। তাহলে এই সমাজের যুবক যুবতীরা মারাত্মক অপরাধ থেকে বেঁচে যাবে কোরআনের বরকতে ইনশাআল্লাহ। এনে নবীর উম্মতের দল, এই কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাও, সম্মান করো কোরআনটাকে, মোহাব্বত করো, সম্মান করো কোরআনওয়ালাকেও, সম্মান করো। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকালের পরে স্বপ্নযোগে কথা হয়, কোন বুজুর্গ বললেন কবরের কি হালাত, সুলতান মাহমুদ গজনবী বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কেন, কি আমল? বলে এক জীবনের আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেল, সেটা হলো আমি আল্লাহর কোরআনকে সম্মান করেছিলাম। বলে কেমনে? বলে আমি একদিন সফরে রওনা হলাম, রাত্রিবেলা রাত যাপনের জন্য একটা ঘরের মধ্যে আশ্রয় নিলাম, এমন একটা ভাঙ্গাচুরা ঘর, যেই রুমের মধ্যে আমাকে থাকার জন্য বলা হলো, আমি ওই রুমে যখন ঘুমাইতে যাব দেখি আমার পায়ের কিনারায় একটু উপরে এক জিলদ কোরআন শরীফ রাখা, আমার দিলটায় বাধা খাইলো। আমি সাথে সাথে চিন্তা করলাম, আমি এখানে ঘুমাবো, পায়ের কিনারায় উপরে কোরআন থাকবে, এটা কেমন হয়? আমি আল্লাহর কোরআনটা নিয়ে আর উঠলাম, দাঁড়াইলাম, দুই এক কদম হেঁটে হেঁটে চিন্তা করলাম কোরআন শরীফ অন্য রুমে রেখে আসি, আমি এখানে আরামে ঘুমাই। কয়েক কদম দিয়ে দাঁড়ায় গেলাম, আবার চিন্তা উল্টা হয়ে গেল, আরে আমি মাহমুদের থেকে তো কোরআনের অনেক দাম, অতএব আমি আরামে ঘুমানোর জন্য কোরআন আর এক রুমে নিব কেন, বরং কোরআন জায়গা মতো থাকবে, প্রয়োজনে আমি আর একটা রুমে গিয়া ঘুমাবো। আল্লাহর বান্দা বলেন আমি উল্টাইসা কোরআনটা জাগায় রাখলাম, অন্য একটা ভাঙ্গা আরো জীর্ণ শীর্ণ রুমে গিয়া ঘুমাইলাম, এই যে কোরআনটাকে আমি মহাব্বতের সাথে সম্মান করলাম, এর বিনিময়ে আল্লাহ আমাকে আজ কবরে মাফ করে দিয়েছে। কোরআনের হেফাজত করো, সম্মান করো রে গোলাম, আল্লাহর কোরআনের এত দাম। আজকে ওই মা বাবা তাদের ভাগ্য ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল, এরে পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাবে, হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরের মধ্যে যাবে, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলেন একজন কোরআনের হাফেজের দাম কত জানো? আল্লাহ তাকে শুধু জান্নাতে একা পাঠাবেন না, আল্লাহ বলবেন আরো দশজনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। ওই কোরআনের মারকাজ আমাদের মাদ্রাসা, আর মাদ্রাসার মধ্যে সর্বোৎকৃষ্ট পরিবেশ, ইলিম আমল সহ পরিপূর্ণ প্রশিক্ষণ দেওয়া হয় কওমি মাদ্রাসা। কথা ঠিক না? কওমি মাদ্রাসা মানে কি? কওম মানে জাতি, জনগণ। যেই মাদ্রাসাটা জাতির উদ্যোগে প্রতিষ্ঠা হলো,
জাতির কল্যাণে নিয়োজিত হলো, জাতির সহযোগিতায় পরিচালিত হয়, সরকারের উল্লেখযোগ্য কোনো অনুদান নাই, জনগণ এটাকে সহযোগিতা করে। অনেকে বলে কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, এরা ভিক্ষা করে খায়। না রে বাবা, কেউ ভিক্ষা করে না, যদি সেই কথাই বলো তুমি বড় ভিক্ষু। বড় মানুষ দিল খুলে এসে দিয়া যায়, না নিলে কষ্ট পায়। টাকা দিছে রশিদ দিবেন না, কয় রশিদ লাগবে না, মহব্বতে দিলাম। এরে নবীর আসে, যদি আপনি কারো সিদ্ধান্বেষণ করতে চান, তাহলে একটা মানুষ যদি কোনো স্বামী বলে আমার স্ত্রীর দোষ তালাশ করব, তো স্ত্রীকে রাখার কোনো রাস্তা খোলা থাকবে না। ওইভাবে যদি দোষ তালাশ করেন, নিজের দিকে আঙ্গুলটা দিয়ে দেখেন, আপনার দোষের কোনো সীমানা না। আল্লাহর মহাব্বত নিয়া তওবা করো হে যুব। আজকে থেকে একটা ঘন্টা সময় এশার নামাজের পরে ঘুমের আগে, যদি বলেন না পারবো না, তো ফজরের পর দৈনিক এক ঘন্টা টাইম, দুই মাস, কোন একজন মুয়াজ্জিন অথবা ইমাম সাহেবকে যদি সময় দেন, ইনশাআল্লাহ আপনি কোরআনটা শিখে ফেলতে পারবেন। ওই দিন আমার জন্য হাত তুলে দোয়া করবেন, হাফিজ ভাই বুঝি নাই কোরআন এত মজার একটা কিতাব, বুঝি না এত মজার কিতাব, যেই কোরআন কিতাবটাকে বিধর্মীর পর্যন্ত সম্মান করো। ওই ভারতের সন্তান শিবশক্তি স্বরূপজি আল্লাহর কোরআনটা রিসার্চ করে করে দেখলো কোনো ভুল পাওয়া যায়নি, শেষ পর্যন্ত নিজে লেখলো বই, লেখলো একটা বই, লেখলো মোটা ভলিউমে, বইয়ের নাম দিল আমি কেন মুসলমান হলাম। ওই বইয়ের মধ্যে লেখে, আমি কোরআনের ভুল বের করতে গিয়া কোরআনের আয়নায় আমার ভুল ধরা পড়ে গেল। ওই আল্লাহর কালাম এত মজার, আজকে মুসলমানের ঘরে যদি কোরআন না থাকে, মুসলমানের ছেলে মেয়েরা যদি কোরআন পড়তে না পারে, ও যুবক ভাই আল্লাহ জানি না আপনার কপালে হায়াত কতদিন রাখছেন, বিয়া শাদি করবেন কিনা জানি না, আর যাও করবেন তাও কিন্তু অনিশ্চিত হয়ে গেল। কেন বলে, বিয়া করার আগেই তো মোবাইলের মাধ্যমে জীবন যৌবন সব ধ্বংস করে ফেলেছ রে যুবক, কত মেয়ের চরিত্রের উপরে হামলা করেছ, 30 বছর 20 বছর পর্যন্ত তুমি চরিত্র নিয়ে যার সাথে উল্টা পাল্টা করবা, আল্লাহ না করুন কপালে যদি বিয়া থাকে আর আল্লাহ রাগ করে, এমন এক বউ তোমার ঘরে আসবে ওই 20 বছরের মজা এক বছরে উঠাবে। তবে যদি তওবা করে নাও তো রাস্তা পরিষ্কার হয়ে যেতে পারে। ও যুবক ভাই একটা ওয়াদা করেন, ওয়াজ তো শুনতেছেন, আমার থেকে ওয়াজ আপনারা বেশি জানেন, এই যা কইলাম এই আপনারা সবাই জানেন, চোখ বন্ধ করে একটা টান দিলেই ওয়াজ হয়ে যায়। না আমাকে ডাকেন কেন, আল্লাহু আলাম, এক এক ফুলের এক এক ঘ্রাণ, আমার এলেমও নাই আমলও নাই, এরপরও ডাকছেন কেন আর আপনারা আসছেন কেন তাও জানি না, আবার আসিয়া শুই না, বয়ান টয়ান শোনার পরে রাস্তায় গিয়া গালি দেন কেন তাও জানি না। কথা বয়ানে দাওয়াতবা দিলেন কেন, আবার আপনারা বসার জায়গা নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া বয়ান শুনেন বা কেন তাও জানি না, আবার বয়ান দুই ঘন্টা শুই না, রাস্তায় গিয়া বিসমিল্লাহ সারা গালি দেন কেন তাও জানি না। কে জানেন, যদি ভালোর জন্য হয় তো আল্লাহর থেকে রহমত, আর যদি উল্টা পাল্টা নিয়ত করেন তো আল্লাহর পক্ষ থেকে তাও আপনি পেয়ে যাবেন। তবে আমি যেই ওয়াদাটা আপনাদের করাইতে চাই সেটা হলো, জীবনে কোনোদিন কারো বরদোয়া নেওয়ার চেষ্টা করবেন না, জীবনে যা করবেন এমন কাজ করবেন না যেই কাজে কেউ বরদোয়া করে, চাই আপনার ছোট ভাই হোক, চাই আপনার বড় হোক, চাই আলেম হোক আলেম না হোক,
অন্তত এমন কাজ আপনি করবেন না যেই কাজে কেউ বরদোয়া করবে, বরদোয়ার ভাগি হবেন না। পারবেন? ইনশাআল্লাহ পারবেন। আর কপালে যদি বিয়া থাকে, জানি না আছে কিনা, যদি থাকে একটাও আদা, কোরআন পড়নেওয়ালা সারা কোনো মাইয়া বিয়া করবেন না। পারবেন ইনশাআল্লাহ? কিন্তু এই মাইয়া পাইবেন যেই নিয়ত করে রয়েছেন যে বিদেশের ভিসা নেব, তাহলে ওই কপালে তো কোরআনওয়ালা আসবে কিনা আল্লাহ ভালো জানেন। কুমিল্লাতে এই ব্যারাম নাই, এই ক্যান্সার থেকে গোটা জাতিকে হেফাজত করুন। কোরআনওয়ালা মেয়ে চাই, মা বাবারাও সন্তানকে বিবাহ করাবেন, কোরআনওয়ালা সন্তানের কাছে মেয়ে দিবেন, ছেলের জন্য কোরআন পড়নেওয়ালা মেয়ে নিয়ে আসবেন, তাহলে আপনার ঘর হবে বেহেশতের বাগান। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে কারো বরদোয়া নিব না। আর একটা কথা মাঝখানে কি বলছি, ফুলের জীবন তৈরি করতে হলে তিনটা কথা, মোবাইলের আপন বানানো যাবে না, দুষ্ট ছেলেদের বন্ধু বানানো যাবে না, তিন নাম্বার কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। ও যুবক, জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি, আজকে তওবা করে নাও। এখানে যারা বসছেন ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে আছে? নাই নাই, জানি না। এমন জায়গায় গিয়ে কান্নার আওয়াজ, বলে হুজুর বয়ানে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল, আর এক জায়গায় কান্নার আওয়াজ, মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল ইন্তেকাল হয়ে গেল। ওরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করে নাও, গলায় ছুরি আসবে, আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামা আল্লাহওয়ালাদের বিরোধিতা করব না, নবীর তরিকা মতে সুন্নাত অনুযায়ী চলব, কোরআনটা পড়া শিখব, আমল করব, নামাজ পড়ব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন, আয় আল্লাহ সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সবাইকে কবুল করে দেন।